আসসালামু আলাইকুম দর্শক, দেশীয় অথবা প্রবাসী কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন দিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনা রাজস্ব সরকার, বিদেশ সম্বোধনা রাজীব সরকার। অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, এটি দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তরে উত্তর পূর্বে গণচীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার। এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1,129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অরুণাচল প্রদেশের ভৌগোলিক অবস্থান। অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ের পাদদেশিক এলাকা দিয়ে শুরু হয়ে ক্ষুদ্রতম হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে এবং সেখান থেকে উত্তরে তিব্বতের সাথে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালা মিশেছে। ব্রহ্মপুত্র নদ ও তার বিভিন্ন উপনদী তিরাপ, লোহিত, সুবর্ণশ্রী এবং বারেলি এখানকার প্রধান নদনদী। দক্ষিণের পাহাড়ে পাদদেশীয় এলাকার জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতির। পার্বত্য অঞ্চলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। বার্ষিক 2000 থেকে 4000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। অঙ্গরাজ্যটির উদ্ভিজ এবং প্রাণীজ বনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ু প্রভাব দেখা পাওয়া যায়। এখানে 500-এরও বেশি প্রজাতির অর্কিড গাছ আছে। বিস্তৃত অরণ্যে উপক্রান্তীয় থেকে শুরু করে আল্পীয় ধরনের হতে পারে। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য। 2000 সনে প্রায় 63,093 কিলোমিটার বনাঞ্চল ছিল। অরুণাচল প্রদেশের জনসংখ্যা। অরুণাচল প্রদেশে 10 লক্ষেরও বেশি লোক বাস করে। অরুণাচল প্রদেশে 20টির মতো প্রধান তিব্বতী বর্মীয় জাতীয় লোক বাস করে এবং এরা প্রায় 65টির বেশি ভাষাতে কথা বলেন। এদের মধ্যে অসমীয়া ভাষা, হিন্দি, বাংলা ভাষা ও ইংরেজি ভাষা সার্বজনীন ভাষা হিসাবে সর্বোত্তম ব্যবহৃত করা হয়। সর্বপ্রাণবাদ এখানকার প্রধান ধর্ম, তবে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব রয়েছে। 1700 শতকে নির্মিত বৌদ্ধ বিহার তাওয়াং মঠ ভারতের প্রথম বৌদ্ধ মন্দিরগুলির একটি। এই মন্দিরে তিব্বতী বৌদ্ধ ধর্মের ষষ্ঠ দালাই লামা জন্মগ্রহণ করেন। অরুণাচল প্রদেশের ভাষাসমূহ মিসপি, আদি, নেপালি, ভটিয়া, ওয়াংশ, হিন্দ, অসমীয়া, বাংলা, চাকমা, মিসমি, টাংসা, নস্তে, ভোজপুরি, সাদ্রি, মংপা, মিসিং অন্যান্য 10.44%। অরুণাচল প্রদেশের ধর্ম বিশ্বাস খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, তিব্বতী বৌদ্ধ ধর্ম, ডনি পোলো অন্যান্য 0.84%। অরুণাচল প্রদেশের অর্থনীতি। অরুণাচল প্রদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, ধান প্রধান শস্য। এছাড়াও যব, বজরা, গম, ডাল, আলু, আখ, ফলমূল, তেলবীজ ইত্যাদি চাষ করা হয়। জুমচাষ পদ্ধতি প্রয়োগ করা হয়। এখানে পাহাড়ের একটি নির্দিষ্ট অংশে সমস্ত গাছ কেটে ফেলে সেখানে কয়েক মৌসুমে চাষ করা হয় এবং এরপর চাষের জায়গা নতুন এলাকায় স্থানান্তর করা হয়। এর ফলে বন সম্পদের ক্ষয়ক্ষতি হয়। অরুণাচল প্রদেশের কলকারখানার পরিমাণ স্বল্প। এখানে কাঠ কাটা, ধান ও তেলের কল, সাবান ও মোমবাতি তৈরি, রেশম এবং হস্তশিল্প প্রচলিত। অরুণাচল প্রদেশের অরণ্য, নদী, কয়লা, তেল এবং অন্যান্য খনিজের অর্থনৈতিক সম্ভাবনা এখনও পুরোপুরি সদ্ব্যবহার করা হয়নি। অংশত রুক্ষ ভূপ্রকৃতির কারণে এমনটি ঘটেছে। 1992 সনে অরুণাচলকে সীমিত আকারে পর্যটনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অরুণাচল প্রদেশের শাসন পদ্ধতি। অরুণাচল প্রদেশের একটি এককক্ষবিশিষ্ট আইনসভা আছে যাতে আসন সংখ্যা 60। অঙ্গরাজ্য থেকে ভারতের জাতীয় আইনসভা নিম্নকক্ষ লোকসভা 2 জন এবং উচ্চকক্ষ রাজ্যসভায় 1 জন প্রতিনিধি পাঠানো হয়। অঙ্গরাজ্যটি স্থানীয় সরকার প্রশাসন 12টি প্রশাসনিক জেলা বিভক্ত। অরুণাচল প্রদেশের ইতিহাস। হিন্দু পুরাণে অঞ্চলটির উল্লেখ পাওয়া গেলেও এর প্রাচীন ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। 16 শতকের
অসমের রাজারা এর কিছু অংশ দখল নিয়েছিল। 1826 সালে অসম ব্রিটিশ ভারতের অংশে পরিণত হয়, কিন্তু 1880 দশকে আক্রান্ত অরুণাচল প্রদেশকে ব্রিটিশ শাসনের অধীনে আনার কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। 1912 সনে অঞ্চলটি আসামে একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্যাক্ট। 1954 সনে এটির নাম বদলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি রাখা হয়। 1913 সালের থেকেই উত্তর তিব্বতের এর সীমান্ত দিয়ে বিবাদ হয়েছে। ব্রিটিশরা হিমালয়ের শীর্ষরেখাকে সীমান্ত হিসেবে প্রস্তাব করেছিল, কিন্তু চীন তা প্রত্যাখ্যান করে। এই প্রস্তাবিত রেখাটি ম্যাকমাহন রেখা নামে পরিচিত এবং বর্তমানে এটি কার্যত ভারত চীন সীমান্ত হিসাবে স্বীকৃত। 1947 সনে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর কর্তৃত্ব দাবি করে। 1959 ও 1962 সনে মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমাহন রেখা অতিক্রম করে এবং সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাটিগুলি দখল করে। 1962 সনে চীন অরুণাচল প্রদেশ থেকে পশ্চাৎসরণ করে। এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও আজও কোনো সমঝোতা হয়নি। 1972 সনে অঞ্চলটি অরুণাচল প্রদেশের ইউনিয়ন অঞ্চলে পরিণত হয় এবং 1986 সনে ডিসেম্বরে একে পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়। অরুণাচল প্রদেশের পরিবহন ব্যবস্থা আকাশপথ, একমাত্র বিমানবন্দর ইটানগর বিমানবন্দরের নির্মাণাধীন অবস্থায় আছে। রেলপথ, বর্তমান রেলপথ ইটানগর এর নিকটবর্তী নাহা লাগুন পর্যন্ত বিস্তৃত। রাজ্যের অপর স্টেশনটি হচ্ছে এই রুটের গুমত। একটি নতুন দিল্লি এসি সুপারফাস্ট এক্সপ্রেস ও গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস চলাচল করে। অরুণাচল প্রদেশের সরকার গঠন ব্যবস্থা, অরুণাচল প্রদেশের সরকার ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য ও তার 20টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি অরুণাচল প্রদেশ রাজ্য সরকার বা স্থানীয় নামে রাজ্য সরকার নামেও পরিচিত। রাজ্যপাল সহ একটি শাসন বিভাগ, একটি আইন বিভাগ ও একটি বিচার বিভাগ নিয়ে এই সরকার গঠিত। ভারতের অন্যান্য রাষ্ট্রগুলির মতোই রাজ্যের সংবিধান প্রধান রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন, তবে তার পদটি মূলত আনুষ্ঠানিক। মুখ্যমন্ত্রী সরকারের প্রধান এবং তার হাতে রাজ্যের প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী এবং এখানে রাজ্যের আইনসভা, বিধানসভা ও সচিবালয় মহাকরণ অবস্থিত। গুয়াহাটি হাইকোর্ট আসামের গুয়াহাটিতে অবস্থিত। এর এক্তিয়ারভুক্ত এলাকা হল সমগ্র অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ বর্তমানে বিধানসভার একক বিশিষ্ট, বর্তমানে এর সদস্য সংখ্যা 60। এরা বিধায়ক নামে পরিচিত। বিধায়করা প্রতি 5 বছরের জন্য অরুণাচল প্রদেশে জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত হন। অরুণাচল প্রদেশের রাষ্ট্রপতি শাসন ছাড়া বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থোংগন তোমে রিবা গেগন আপাং মুকুট মিথি দর্জি খান্ডু জারোরাম গামলিন বর্তমান মুখ্যমন্ত্রী নাবাম টুকি উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী হিসাবে প্রেম খান্ডু থোংগন অন্যতম। প্রেম খান্ডু থোংগন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুর ছেলে। প্রেম খান্ডু থোংগন 17 জুলাই 2016 এ নবম মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এবং তার সরকার দুবার তাদের দলীয় অঙ্গীকার পরিবর্তন করেছেন। সেপ্টেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে অরুণাচলের পিপুলস পার্টিতে প্রেম খান্ডু থোংগন পার্টিতে, পূর্বে তিনি নাবাম টুকি সরকারের পর্যটন, নগর উন্নয়ন ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেম খান্ডু থোংগন ব্যক্তিগত বিবরণ, জন্ম 21 আগস্ট 1979 সনে তাওয়াং অরুণাচল প্রদেশ ভারতে জন্মগ্রহণ করেন। প্রেম খান্ডু থোংগন 3 সন্তানের জনক। ডিসেম্বর 2016 এ অরুণাচল পিপুলস পার্টি 43 জন বিধায়কের মধ্যে 33 জন ভারতীয় জনতা পার্টিতে যোগদানের সাথে
প্রেম খান্দু থোংগনের হাউস মেজুতে মেজুতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে করেছিলেন, কারণ ইতিমধ্যে 11 জন বিধায়ক থাকা বিজেপি দুইটি স্বতন্ত্রের সমর্থন পেমা খান্ডু শক্তি 45-এ উন্নীত হয়েছে। প্রেম খান্ডু থোংগন 2003 সনে 44 দিন, গ্যাং আপাং নেতৃত্বাধীন 2016 অরুণাচল প্রদেশের ভারতীয় জনতা পার্টি অরুণাচল প্রদেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হন। 2019 সনে অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে খান্ডু ভারতীয় জনতা পার্টির জন্য 60 আসনের মধ্যে 41 আসনে জয়লাভ করে এবং এর মিত্র জনতা দল ইউনাইটেড 60 রাজ্যের সাথে এবং ন্যাশনাল পিপুলস পার্টি 4 আসনে জিতেছে। খান্ডু 29 মে 2019 অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। প্রেম খান্ডু থোংগন ফুটবল সম্ভাবনা। প্রেম খান্ডু থোংগন 2019 সনে থেকে অরুণাচল প্রদেশের ফুটবলের সভাপতি হিসেবে কাজ করেছেন। সুধী ভারতের অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থোংগন এর জীবনে দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিত মতামত দিন, অনেকে দেখার সুযোগ দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থোংগনের জীবনে বিশ্বের ইতিহাস অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুব কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, আমি ভারতের অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থোংগনের জীবনী পাঠ করে যাতে বুঝতে পেরেছি তাদের কী তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখার উদ্দেশ্য নয়, ইতিহাসের পাতা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কৃতিত্ব উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গণে ক্ষমা করে দেবেন, ভুলকে ধরে দিলে আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।